আজকে আমার সাথে যে গেস্ট বসে আছে সে বাংলাদেশের ইয়াং জেনারেশনের হার্ট থ্রব সুপারস্টার নায়ক সিয়াম হাউ আর ইউ আলহামদুলিল্লাহ বাট ফার্স্ট ডে সুপারস্টার বাদ দিন তাহলে কি স্টার বলবো কি স্টার বলবো আই এম জাস্ট আ স্ট্রাগলিং অ্যাক্টর রাইট নাও তুমি স্ট্রাগলিং অ্যাক্টর ইয়েস সো তুমি এই যে ইন্ডাস্ট্রিতে এলে এবং ইন্ডাস্ট্রিতে ভালো সফলতার সাথে এগিয়ে যাচ্ছ তোমার কেমন লাগছে তোমার ফিলিংটা কি যে তুমি কত দূর যেতে পারবে মনে হয় ভেরি পজিটিভ যদি দর্শক সাপোর্ট করেন এবং আমি আমার যে পরিশ্রমটা এখন করছি সেটা যদি ইনশাআল্লাহ কন্টিনিউ করতে পারি তাহলে আমার মনে হয় যে পথটা একটু সুগম হবে বিয়ে করে অনেক মেয়ের মন ভেঙে দিয়েছো সেটা কি বোঝো না আমি এখনো তো জোড়া লাগানোর চেষ্টা করে যাচ্ছি মন জোড়া লাগাতে কি পারছো চেষ্টা তো করছি কাজের মাধ্যমে ইনশাআল্লাহ পরিশ্রম করতে গিয়ে তোমার কাছে কি মনে হচ্ছে যে এখানে কি কি অসামঞ্জস্য তোমার চোখে ধরা পড়ছে যে তুমি চাইলেও হয়তোবা সেরকম ফিডব্যাক পাচ্ছ না আমাদের ইউনিটি কম এবং ভালোকে ভালো বলতে পারি না আমরা নতুনদের অথবা ভালোদেরকে অ্যাপ্রিসিয়েট করার মন মানসিকতা একটু কম তো সকল ইন্ডাস্ট্রিতেই ইউনিটি থাকা খুব প্রয়োজন কারণ এরকম একটা ক্রান্তি লগ্নে অথবা এরকম একটা ক্রিটিক্যাল সময়ে আমার মনে হয় যে একটা অ্যাভারেজ কাজকেও আমাদের প্রমোট করে আমার যারা আমার কলিগ আছেন তাদের কাজকে প্রমোট করে আমাদের সবার সবাইকে হেল্প করা উচিত আমরা দেখছি যে এখনকার সিনেমা যখনই মুক্তি পায় তখন কাছের লোকজন সবাই সবার সিনেমার প্রচারে নামে কিন্তু সিনেমার লোকজন সিনেমার জয়গান করছে ঠিকই কিন্তু সিনেমা কিন্তু হলে সুপারহিট হচ্ছে না এতে করে দর্শক অনেকটা বিভ্রান্ত হচ্ছে এবং দর্শক বলছে যে সিয়াম এই ছবিটির প্রচারণায় নেমেছে ছবিটি সম্পর্কে ভালো বলেছে কিন্তু ছবিটি তো আসলে আমাদের ভালো লাগেনি সেই ধরনের বিষয়ে কি তোমাদের ভবিষ্যতে সজাগ হওয়া উচিত নাকি এই কাজ করে যাওয়া উচিত প্রথম কথা আমি কখনো কোনো সিনেমা না দেখে সিনেমার ক্রেডিটস নিয়ে কোনো কথা বলি না আমি সবাইকে ইনভাইটেশন জানাই যেমন আপনি আপনার শোতে ইনভাইট করেন আমাদেরকে ফোন দিয়ে যে আসো শোতে আসো আমি এরকম একটা শো করছি আমরা এরকম বলি যে এরকম একটা ছবি এসেছে আপনারা দেখতে আসুন আপনারা আসলেই সিনেমা হল বাজবে অথবা আমাদের ফিল্ম বেটার হবে বাট সিনেমাটা ভালো খারাপ এই ধরনের গুণাগুণ আমি না দেখা পর্যন্ত কখনোই বলি না সিনেমা সম্পর্কে ইন্টারনেটে এখন বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপে অনেকেই সিনেমা রিলিজ হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের সমালোচনা পজিটিভ নেগেটিভ রিভিউ লেখে এই রিভিউগুলো অনেক সময় ক্ষতি করে কারণ এখন ইন্টারনেটের যুগ মানুষ পড়ে অনেক সময় যায় রিভিউ পড়ে যায় তোমার এই ব্লগারদের সম্পর্কে কি বলার আছে আমি খুবই পজিটিভলি তাদেরকে সাপোর্ট করব কারণ হচ্ছে যে আমরা যেভাবে টাকা পয়সা খরচ করে সিনেমা বানাচ্ছি আবার যে মানুষটা সিনেমা দেখতে আসছেন সেও তো পকেটের টাকা খরচ করে তার ফ্যামিলি নিয়ে আসছেন তো তাদেরও আসলে কোনো অধিকার নেই যে আমরা তাদের পক্ষ থেকে তাদের টাকাটা নষ্ট করা অথবা তাদের টাকাটা জলে ফেলা মাটিতে পুঁতে দেওয়া এই ধরনের কোনো কিছু দ্বারা আমাদের কোনো অধিকার নেই তো আমার মনে হয় যে তারা যদি পজিটিভলি লেখেন অথবা নেগেটিভলি লেখেন আমার মনে হয় যে সেটা আরেকজন যে সিনেমা দেখতে আসবে হয়তো তাকে ইন্সপায়ার করবে আর যাদের যে সিনেমা দেখার তারা এমনিতেও দেখবে সেটা পজিটিভ নেগেটিভ যে রিভিউ থাকুক না কেন বাট সিনেমা এমন একটা জিনিস যে আমি ঝাল খেতে খুব পছন্দ করি এখন আপনার মিষ্টি পছন্দ হতে পারে তার মানে তো এই না যে আপনার আমার দুজনের টেস্ট খারাপ তো যার যেটা পছন্দ সে সেটা দেখে নিবে তোমার আপকামিং সিনেমা কি কি আমার আপকামিং সিনেমা হচ্ছে ডিসেম্বরে ইনশাআল্লাহ হয়তো বিশ্ব সুন্দরী মুক্তি পাবে এরপর আছে পাপপুণ্য আছে শান আছে শান হয়তো নেক্সট ঈদ ইনশাআল্লাহ মুক্তি পাচ্ছে স্বপ্নবাজি আপাতত এই চারটি সিনেমার মধ্যে তুমি কোনটিকে এগিয়ে রাখতে চাও না আমি কোনটাকে এগিয়ে রাখতে চাও কোনটাকে পিছিয়ে রাখতে চাও একটাকেও না সমান এটা দর্শকরা ডিসাইড করবে কোনটা আগাবে কোনটা পিছাবে এটা আমার দায়িত্ব না স্ত্রী কেমন আছে এখন ভালো আছে কি হয়েছিল তখন শরীরটা একটু খারাপ ছিল এই শোতে এসে কেমন লাগলো খুবই ভালো লাগলো এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে 300 সেকেন্ডের তো ডানে বামের কথা না বলে স্ট্রেট ফরওয়ার্ড পয়েন্টে কথা বলা যায় দর্শককে বলনি এখন পর্যন্ত এমন একটি কথা আমি শুনতে চাই দর্শককে বলিনি আপনার মানে তাহলে ক্যামেরাতেই বলি সেটা হচ্ছে দর্শকদেরকে জাস্ট এতটুকু বলতে চাই আপনারা আসলে আমাদের অনেক সময় আমাদের যে পরিশ্রমটা আমরা করি সেই পরিশ্রমটাকে সঠিকভাবে আপনারা ওটাকে জাস্টিফাই করতে পারেন না মাঝে মাঝে অনেকে না বুঝে ঢালাওভাবে কমেন্ট করে দেন অনেকের পার্সোনাল লাইফ নিয়ে কমেন্ট করে ফেলেন এতটুকু বলবো যে আমরা কাজ করছি তার মানে এই না যে আসলে প্রত্যেকের আমাদের পার্সোনাল লাইফ বলে কিছু থাকবে না অথবা আমাদের কোনো জীবন থাকতে পারে না তো আপনি ততক্ষণ পর্যন্ত আমার সিচুয়েশন বুঝবেন না যতক্ষণ আপনি আমার জুতা না পড়ছেন বেটার আপনারা যেই কমেন্টগুলো করবেন অথবা আমরা আপনাদেরকে যা বলবো সেখানে যেন একটু সংযতটা বোধ করি আমরা যেন একটু মেনটেন করি আর প্রত্যেকের সিচুয়েশন প্রত্যেকে সবচেয়ে ভালো জানে তো আমরা খুব জাজমেন্টাল হয়ে গেছি রিসেন্টলি এত জাজমেন্টাল না হই লাইফকে একটু ইজিভাবে দেখি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ সিয়াম থ্যাংক ইউ সো মাচ